থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন। আশা করি মশাই ভালো আছেন এবং গোস্তায় সঙ্গে আছেন। আল্লাহর আশিস সহমত এবং আপনাদের দোয়াই। আমি এবং আমার টিমের সবাই এখন ভালো আছি এবং সুস্থ আছি। তো এই মুহূর্তে আমার সাথে আছে সালমান, আসসালামু আলাইকুম, এবং এই পাশে আছে বিজয়, আসসালামু আলাইকুম, এবং আমি রাহেন, ক্যামেরা আছেন রুহান হোসেন। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে যে জায়গাটা আসছি জায়গাটা সম্পর্কে আপনাদের ধারণা দিব। এটাকে আমরা জায়গাটা একটু দেখাই। এই সামনে আসছে একটা পরিত্যক্ত একটা বাড়িতে আসছি। তো এখানে নাকি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এখানে ঘটে। তো এই সম্পর্কে সালমানের পুরো গল্পটা আপনাকে বলবে। তো এই বাড়িটা সম্পর্কে পুরো ঘটনা যেটা ঘটছিল আমরা একটু বাড়ির দিকে আগে যাই। প্রিয় বন্ধুরা, আসলে এই বাড়িটা মূলত পরিত্যক্ত হয়েছে আসলে যখনই ওই বাড়ির দিকে যাওয়ার কথা বলছে তখনই ভাই মনে হলো এখান থেকে একটা উড়ে চলে গেল। সালাম, এখান দ্বারা বাড়ির কাছে গেলে আমরা ঠিকমতো প্রিয় বন্ধুদের গল্প ঘটনাটা বলতে পারবো না। তারা এখান থেকে দূর থেকে আগে ঘটনাটা শেয়ার করি। প্রিয় বন্ধুরা, মূলত এই যে বাড়িটা সামনে আছে এইখানে একটা ছেলে এবং তার মা এবং ছেলের যে স্ত্রী তিনজনে বসবাস করতো। কিন্তু যখনই ওই ছেলের প্রথম সন্তান যখন জন্ম দিতে যায় তার স্ত্রী, তখন আর কি তার স্ত্রী মারা যায়। পরবর্তীতে তার মা, সেই ছেলেটার মা এবং ছেলে এবং তার ওই সন্তান এখানে বসবাস করতো। পরবর্তীতে যে ছেলেটা একটা ক্যান্সারে আক্রান্ত হয়ে আর কি সে ছেলেটাও মারা যায়। পরবর্তীতে সেই ছোট নাতি এবং সেই মুরব্বী মহিলাটা এখানে বসবাস করতো। এলাকার মানুষজন তাদের অবশ্য অনেক সাহায্য সহযোগিতা করতো, যে তারা সেভাবে চলতেছিল। কিন্তু পাশে হচ্ছে নদী। প্রিয় বন্ধুরা, আসলে এই পরিবারের সাথে যে এতটা মর্মান্তিক ঘটনাগুলো ঘটে গেছে এটা আসলে একটা অবিশ্বাস্য বিষয় যে একটা পরিবারের আর সবাই এভাবে মারা গেছে। পাশের নদীতে সেই মুরব্বী মহিলা এবং ছোট বাচ্চার লাশ, দুজনের লাশ একসঙ্গে পাওয়া যায়। তো আসলে মানুষজন যে একটা ধারণা করছে হয়তো বা ছোটো বাচ্চাটা নদীতে পড়ে যাওয়াতে তার দাদি তাকে বাঁচাতে যে সেও হয়তো বা একসঙ্গে মারা গেছে, এরকম কিছু ধারণা করছে। আসলে জানি না কী ঘটছিল। তো এরকম মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর থেকে এই বাড়িটা এখানে এখন এভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখানে বিভিন্ন ধরনের সাউন্ড, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখা যায়। আর জঙ্গলের ভিতরে বিভিন্ন ধরনের আত্মনাদ শোনা যায়, নাকি কেউ চিৎকার করতেছে এরকম কিছু শুনতে পায়। আর বাড়িটা কিন্তু একদম পুরো একটা জঙ্গলের ভিতরে, আপনাদের চারিদিকটা দেখালে বুঝতে পারবেন। এদিকে জঙ্গল, এইদিকে চারিদিকটা জঙ্গল, সামনে যে বাড়ির সামনের দিকটা জঙ্গল, বাড়ির সামনের দিকে আগে যাই আমরা। এই যে এই সামনের দিকটা হলো সে নদীটা। এই যে বাড়িটা, প্রিয় বন্ধুরা, এই বাড়িটা আসলে পরিত্যক্ত হয়েছে আজ থেকে নাকি 12-13 বছর আগে থেকে এইভাবে পরিত্যক্ত আমরা যেটা জানতে পারলাম এখানে আসার পর। আনুমানিক 12-13 বছর ধরে এইভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। কেউ কি আছে এখানে? ঘরের ভিতরটা একটু দেখার চেষ্টা করুন তো, অনেক কিছু দেখা যায় না। জঙ্গল থেকে সম্ভবত পাতাগুলো নিয়ে এখানে ঘরের ভিতরে রেখে দিচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে ঘরটা এই অবস্থাতেই আছে।
আর এখানে পরবর্তীতে কেউ আর বসবাস করার চেষ্টা করেনি, কিংবা কেউ এই বাড়িটা ভাঙতেও পারেনি আর কি, কেউ ভাঙার চেষ্টাও করেনি আর কি, যে এখানে ভেঙে পুনরায় কেউ এখানে আবার বসবাস করবে এরকম কেউ চেষ্টা করেনি, এইভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখানে পরিবারের সবাই তো যুগ ধরে আর কি পড়ে আছে। হ্যাঁ, এই জন্য আর কেউ এখানে বাড়িটাকে ভাঙিয়ে চেষ্টা করিনি বা এখানে থাকা, এক যুগ ধরে এভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখানে। ডালটা এখনো নোটিশ হয়েছে, জোরে নোটিশ ছিল গাছটা, একদম মনে হচ্ছিল তো গাছের উপরে এসে বসেছিল সেরকমটা মনে হচ্ছে। আসলে প্রিয় বন্ধুরা, এই যে পরিবারে এতগুলো সদস্য এইভাবে মারা গেল, আসলে এই জিনিসটা অনেকটাই অস্বাভাবিক। কিন্তু সালমান ভাই, এটা কি স্বাভাবিকভাবে নাকি কোনো খারাপ জিন এদের আচরণের কারণে এভাবে হয়তো বা হতে পারে এরকম কিছু একটা? একই পরিবারের সবাই ভাই, এক একটু সবাই মারা গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, ছিল ভাই পাঁচজন। আশেপাশে কিন্তু তেমন কোনো বাড়িঘর নাই, ইনারা শুধুমাত্র জঙ্গলের ভিতরে বসবাস করতেছে হয়তো বা, এটাই মনে হয় সবচেয়ে বড় ভুল এটাই ভাই। এরকম কিছু একটা হইতে পারে যার কারণে তাদের এত বড় ক্ষতি করছে, হয়তো বা তা যারা মারা গেছে এই পরিবারে তাদের ভিতরে হয়তো বা কোনো সদস্যের কোনো ভুল ছিল, সেই ভুলের হয়তো বা মাসল দেশে সবাই এরকম কিছু একটা হইতে পারে। কিন্তু বন্ধুরা, আমরা জানি না আসলে সঠিক কারণটা কি। এই গাছের উপর থেকে পড়লো ছোপ করে কেমন জানা, কেউ কি আছে এখানে? সামনে আসেন, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু বন্ধুরা, আমরা যদি সহজে কথা বলতে পারি তার সঙ্গে তাহলে সেটা তো অবশ্যই ভালো। আর আমরা আপনার ক্ষতি করার জন্য এখানে আসি নাই, সামনে আসেন। সালন, এই ঘরের ওই সাইডে যে ঝোপটা দেখছেন, ওই ঝোপটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর মনে হচ্ছে। দেখ, আমার মনে হচ্ছে ওইখানটাতে হয়তো বা বসবাস করে কেউ, ওইখানে কিন্তু বারবার বিভিন্ন ধরনের সাউন্ড অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, কিছু না কিছু আছে রায়ন ভাই এখানে। কেউ কি আছে এখানে? একদম ঘরটার উপরে দেখেন পুরাতন একটা আম গাছ আছে, আম গাছটা বয়সটা কিন্তু অনেক মনে হচ্ছে অনেকটা পুরাতন একটা আম গাছ। কেউ থাকলে সামনে আসেন, যে নদীতে মারা গেছিল লোকগুলো। প্রিয় বন্ধুরা, আপনাদের নদীটা একটু দেখাবো, যে নদীটা আসলে পরবর্তীতে সেই মুরব্বি মহিলা এবং সেই ছোটো বাচ্চাটা মারা গেছিলো। সালন ভাই, একটু এই সামনে হচ্ছে নদীটা, একটু এদিকে সামনের দিকে আসেন, নদীটা দেখিয়ে নিয়ে আসি। চারিদিকটা জঙ্গল, আসলে এরকম একটা জায়গায় তারা বসবাস করতো। জঙ্গলে স্পষ্ট দেখতে পারবে, কালো কিছু একটা দাঁড়াচ্ছে সারের মতো, চলে যাচ্ছে বাড়ির ঘরটা এখানে, বাড়ির মধ্যে সবার আগে নিবন্ধ মিনার জলে মেয়ে কোথায় গেল, হয়ে গেল রেন ভাই, জঙ্গলের ভিতরে চলে গেছে। এদিকটা দিয়েছে ভাই, সালাম ভাই ঠিক আছেন ভাই আপনি? মনে হলো চোখে ফলকে কীভাবে জানো। বন্ধুরা, আসলে এই যে জায়গাগুলো
ভাই আপনি একটু সরাসরি গুগল টাইমটা দেখাবেন যে আমরা কত রাতে এখানে আসছি, আর এরকম গভীর রাতে আসলে এরকম একটা জায়গায় কী ধরনের অ্যাক্টিভিটি ঘটতে পারে, আর আসলে জায়গাটার পরিবেশটা দেখলে কিছুটা বোঝা যায়। একটা ভয়ানক কিংবা একটা পরিত্যক্ত একটা হান্টেড প্লেস, যেটা আপনি দিনের বেলা দেখলে অত অতটা বুঝতে পারবেন না, কিন্তু রাত্রেবেলা পরিবেশটা আসলে অনেকটা ভিন্ন হয়ে থাকে। একটা পাবলিক প্লেসও কিন্তু রাত্রেবেলা যদি সেটাতে কোনো রকম জিনবো অসুবিধার অসুবিধার অ্যাক্টিভিটি থেকে দেখেন, রাতের বেলা তার রূপটা একদম বদলে যায়। কিন্তু বাংলাদেশ টাইম দেখেন প্রিয় বন্ধুরা, বাংলাদেশ টাইম 12:44। আসলে একদম গভীর রাতে আমরা এখানে আসছি। আমরা যেদিকটা যাচ্ছিলাম নদীটা একটু প্রিয় বন্ধুকে দেখাই আনি, নদীটার দিকে একটু আগে আমরা। আসলে এইরকম জায়গাগুলোতে প্রবেশ করা অনেকটা রিস্কি হয়ে থাকে, তারপরে আমরা প্রবেশ করে থাকি। আর প্রতিনিয়ত আপনাদের একটা কথাই বলে থাকি, আমরা ভিডিওগুলো সম্পূর্ণ নিজ দায়িত্বে দেখবেন, হ্যাঁ বিশ্বাস অবশ্যই নিতান্ত আপনার ব্যক্তিগত বিশ্বাস। এই যে প্রিয় বন্ধুরা নদীটা এখানে, এই যে জোয়ার চলছে, অনেক পানির চাপ আছে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখে দেয়, হ্যাঁ দেখা যাচ্ছে এই যে পানি যাচ্ছে। আর ওই যে দুইটা যে মুরব্বী মহিলা এবং ছোটো বাচ্চা, তাদের দুইজনকে নাকি আরও সামনে যে পাওয়া গেছিলো, এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের সঙ্গে পিলারের গুড়ায় পাওয়া গেছিলো সামনে এখান থেকে, তারা এখানে লাগছিল। হ্যাঁ হ্যাঁ এখান থেকে হয়তো ভেসে ওই যে অত দূর চলে গেছে এখানে। বাড়িটার কাছে আসুন দেখবেন, আবার ঘোরাঘুরি করতে পারি দেখছেন তো, টস টসটা তো টসটা ধরেন থামেন ওইখানে, আপনি সামনে আগাবেন না ওইখানে, দাঁড়া আমরা আপনার কোনো ক্ষতি করতে এখানে আসিনি, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। এই কি আপনি সামনে আগাবেন না, এই থামুন ভাই, 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 ভাই ভাই, আরে আগে দূরত্ব ধরেন, দূরত্ব ধরেন, কোথায় গেল এখান থেকে, থামুন ভাই, কোথায় ব্যানিস হয়ে গেল, থামুন ভাইকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেছিল ভাই। বন্ধুরা আমরা আজকে এখন কোনো প্রস্তুতি নিয়ে আসিনি যে এটাকে দেখে এনে তার সঙ্গে কথা বলবো, আমরা শুধুমাত্র জায়গাটা দেখার জন্য, আসলে কী ধরনের অ্যাক্টিভিটি ঘটে এটা সরাসরি দেখার জন্য আমরা গভীর রাতে এখানে আসা। তো মূল ঘটনা জানার জন্য এখানে এটাকে ডেকে এনে রায়ন ভাইয়ের সাথে কথা বলতে হবে, বুঝছেন। আসলে এখানে কে আসবে, বন্ধুরা আজকে আমরা শুধুমাত্র এই যে মূল ঘটনাটা দেখার জন্য আসছি, আসলে কী ধরনের অ্যাক্টিভিটি ঘটে এখানে এটা দেখার জন্য। এবং হ্যাঁ মেড়ান মেড়ান ভাই, মেড়ান ভাই, এই এখান থেকে ওদিকে কীভাবে গেল, চারিদিকে তো জঙ্গল ভাই, কোথায় গেল আবার, ভাই দূরত্ব বেরোন এখান থেকে, দূরত্ব বেরোন এখানে, একটু দাঁড়ান না এখানে, পরবর্তীতে অবশ্যই আমরা আবার চেষ্টা করবো। ততক্ষণ সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।